হ্যালো বন্ধুরা, আজ ছিল কলেজের নবীনবরণ উৎসব, তাই সকাল সকাল রেডি হয়ে আমি আর আমার বুনু যাব কলেজের জন্য, তাই বেরিয়ে পড়লাম। রাস্তায় আমি আমার রুমালটা ভুলে গেছিলাম, তাই ওকে আবার বাড়িতে পাঠালাম রুমালটা আনতে। ও রুমালটা নিয়ে আসলো। তারপর আমরা দুজন আস্তে আস্তে হেঁটে চলে গেলাম আমাদের বাজারে, টোটো ধরে আমাদের স্টেশন পর্যন্ত যেতে হবে বলে। তারপর টোটোতে বসে না আর ভিডিওটা করা হয়নি। টোটোতে চারজন লোক ছিল, খুব ভিড়, চাপাচাপি হচ্ছিল। এরপর আমরা চলে গেলাম আমাদের স্টেশনে। স্টেশনে গিয়ে দেখি আমি একাই না, আমার মতন আরও অনেকে ছিল যাদের কলেজ যেতে লেট হয়েছে। এর মধ্যে বুনু আবার শয়তানিকার আমার ভিডিওটাও একটু করে নিল। তারপর আমরা অনেকক্ষণ ধরে ট্রেন আসবে বলে ওয়েট করছিলাম, তার জন্য এদিক ওদিক একটু ক্যামেরাটা ঘুরিয়ে নিলাম। অবশেষে শুনতে পেলাম আমাদের ট্রেনের খবরটা হয়েছে, তাই যেখানে বসেছিলাম সেখান থেকে উঠে চলে আসলাম সামনের দিকে। দেখো ট্রেনটাও ঢুকে গেল বলতে বলতে। বাবা, ট্রেনে প্রচুর ভিড় হয়েছে আজ, সবাই যাচ্ছে, তার মানে অনেকেরই আজ যেতে লেট হয়েছে। তাই বন্ধুরা, আর ট্রেনে বসে ভিডিওটা করা হয়নি। তারপর আমরা নেমে গেলাম আমাদের স্টেশনে। স্টেশন থেকে আমরা হাঁটতে শুরু করলাম কলেজে যাব বলে। বুনু আবার এপাশ থেকে ওপাশে চলে গেল, দিদি ভাই আমি তোমার হাত ধরবো, তাই ঠিক আছে চল ধর, আর কি করা যাবে। দেখো বন্ধুরা, সবাই কি সুন্দর সেজেছে, খুব সুন্দর লাগছে সবাইকে দেখতে। আজ সবাই বিভিন্ন কাল ধরনের শাড়ি পরেছে, বিভিন্নভাবে পরেছে না, সত্যি দেখতে সুন্দর লাগছে। এরা বোধহয় নতুন, কেননা আমরা যখন কলেজে ছিলাম তখন এদেরকে দেখিনি। আর আমরাই বা গেছি কদিন কলেজে, খুব বিশেষ প্রয়োজন না হলে আমরাও তেমন কলেজে যাইনি। চলো ঠিক আছে, কী আর করা যাবে, যাই, আমাদের বিদায় বলে কথা বলেছে সবাইকে যেতে। এর মধ্যে আমার বন্ধুরা আমাকে ফোন করলো, কোথায় রে তুই? আমি বললাম নে, তোরা যা আমি আসছি, এই তো সবে নেমেছি। ঠিক আছে তাহলে তুই আয়, আমরা কলেজের ভিতরে ওয়েট করছি। আমি ঠিক আছে তাহলে যা। দেখো বন্ধু, সবাই কী সুন্দর সেজেছে, খুব ভালো লাগছে সবাইকে দেখতে। আমি তো ওদেরকে দেখতেই ব্যস্ত ছিলাম, সবাই মাথায় ফুল ঠুল দিয়ে খুব সুন্দরভাবে সেজে এসেছে। নাও আবার এখানে কি হলো, ভিড় কেন, দেখি একটু সাইড, আমরাও যাই। চলো তারপর আর কি, হাঁটতে হাঁটতে চললাম কলেজের দিকে। চলে আসলাম আমাদের কলেজের সামনে। দেখো কত লোকজন এসেছে কলেজে, চলো ভেতরের দিকে যাওয়া যাক আর কি। তারপর আমি আর আমার বোনও ভেতরের দিকে চলে গেলাম। ঠান্ডা লাগছে ভাই তোমাদের? চলো ঠিক আছে, আমাদের মেয়েদেরই বোধহয় শুধু ঠান্ডা লাগে না, বাদ বাকি সবারই ঠান্ডা লাগছে দেখছি। ওই দিকে দেখো, সবাই এখানে বসে রেডি হচ্ছে, এখন বাড়ির থেকে বোধহয় রেডি হয়ে এসেছিলো কোনো রকম, তাই মনে হচ্ছে। দেখো কত লোকজন, কত আয়োজন করা হয়েছে। চলো আর কি, ওদের কোথায় বন্ধুরা, ওদেরকে একটু খুঁজি। নেও, সবার তো মিষ্টির প্যাকেট নেওয়াও হয়ে গেছে, আর কি করা যাবে। ওই দেখো গাইস, মিষ্টির প্যাকেট। চলো সাইড দাদা, একটু আমরা একটু যাই। অবশেষে ওখানে পৌঁছে গিয়ে আমি আমার বন্ধুদেরকে ফোন করলাম, তোরা কোথায়? ওরা বলল আমরা মাঠের দিকে আছি, তুই মাঠের দিকে আয়। আচ্ছা ঠিক আছে, তোরা ওয়েট কর, আমি ওখানেই আসছি। তারপর আর কি, আমিও হাঁটতে হাঁটতে মাঠের দিকে চলে গেলাম। শেষে আমি দূর থেকে দেখতে পেলাম, ওই দেখো ওরা তিনজন বোধহয় ওখানে দাঁড়িয়ে আছে, আর কি যাওয়া যাক। তারপর আমরা ওখান থেকে চলে গেছি।
তারপর আমি চলে আসি আমাদের উপরের ঘরে। তারপর উপর থেকে এই ভিছোট্ট একটা ভিডিও নিয়ে নিই কলেজের। অনেকদিন পর কলেজে আসলাম, তার মধ্যে আর কি আমাদের এই কলেজে আসার পরে ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হয়ে গেছিলো। অনেকদিন পর কলেজে আসলাম তো তাই মনে হচ্ছিলো যে না আর কিছুক্ষণ একটু ওয়েট করে যাই, তারপর আর কি এরপরে তোমরা ভিডিওটা দেখতে পারবে। উপর থেকে আমি ভিডিওটা করেছি নিজের সবার। এই সমস্ত কিছু অনুষ্ঠানের শেষে আমাদের একটি ব্যান্ডও ছিল উড়ান ব্যান্ড, তারাও চলে আসলো। এরপর বন্ধুরা তোমরা এই উড়ান ব্যান্ডের গানটি শোনো। সবাই কি সুন্দর তাদের সঙ্গে সঙ্গে গান করছিল, শুনতে খুব ভালো লাগছিল। তারপর আর কি বন্ধুরা, এরপরে আমি আর আমার বোন বাড়ি আসবে বলে আমরা বেরিয়ে পড়লাম, আমার বন্ধুরা ওখানে ছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের ভালো লাগে তোমরা একটি লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটাকে একটি সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই।